বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই বিচারপতি একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বারে বারে খবরের শিরোনামে। আরও একবার তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। দূরত্বই একমাত্র মাপকাঠি। শিক্ষিকার বদলি মামলায় বড়সড় রায় কলকাতা হাইকোর্টের। শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বই অন্যতম মাপকাঠি, জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষকের বাড়ি ও স্কুলের দূরত্বই অন্যতম বিবেচিত বিষয়। দূরত্বের পর বাকি বিষয়গুলি বিবেচনায় আসতে পারে। শিক্ষক বদলির মামলায় নজিরবিহীন নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। উলুবেড়িয়ায় শিক্ষিকা আদিতি রায়ের মামলায় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 100 কিমি বেশি দূরে কাকদ্বীপের ঢোলাহাট দক্ষিণ কাশিয়াবাদ শিক্ষানিকেতনে চাকরি করেন আদিতি রায়। 2019 সাল থেকে অসুস্থ ছিলেন তিনি, তাই দূরত্ব ও অসুস্থতা দেখিয়ে বদলি চান। নভেম্বরের 2021-এ বদলির আবেদন খারিজ করে শিক্ষা দপ্তরের কমিশনার। শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত ভুল বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 4 সপ্তাহের মধ্যে বাড়ির কাছে স্কুলের বদলির সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে। উৎসশ্রী পোর্টালের সাহায্য নিয়ে বাড়ির কাছের 3 স্কুলের নাম দেবেন ভুক্তভোগী শিক্ষিকা, নিজের নির্দেশে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।